আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ ভাষা টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কোন ছোট ছোট বাক্য দ্বারা বা কোন বিষয়গুলি দ্বারা আপনি খুব সহজে ইংলিশ অনর্গল কথা বলতে পারেন। তো ভিউয়ার্স, আজকের যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে আপনাকে ইংলিশে কথা বলার জন্য এই সকল বিষয় অবশ্যই অবশ্যই জানতে হবে। আজকের এই টিউটোরিয়ালটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাকে ইংলিশে কথা বলার জন্য। তো ভিউয়ার্স, আপনি যদি ইংলিশে কথা বলতে চান অবশ্যই ফ্রি অনলাইন কোর্সটি দেখে নিন আমার চ্যানেল থেকে, যেখানে আমি প্রতিদিন প্রায় প্রতিদিনই ইংলিশে টিউটোরিয়াল দিয়ে থাকি আপনাদেরকে ইংলিশে সহজ করে কথা বলার জন্য। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয় দিকে। নিজের ঘরে বসে মনে করুন, নিজের ঘরে বসে মনে করুন। প্লিজ ফিল অ্যাট হোম, প্লিজ ফিল অ্যাট হোম। আমি বাড়ির মতোই আছি, আমি বাড়ির মতোই আছি। আই অ্যাম কোয়াইট অ্যাট হোম, আই অ্যাম কোয়াইট অ্যাট হোম। আমি ক্লান্ত বোধ করছি, আমি ক্লান্ত বোধ করছি। আই ডু ফিল টায়ার্ড, আই ডু ফিল টায়ার্ড। আমি ক্লান্ত বোধ করছি। চা হলে চলবে, টি উইল ডু, টি উইল ডু। অর্থ হলো চা হলেই চলবে। পথে কোনো অসুবিধা হয়নি তো, পথে কোনো অসুবিধা হয়নি তো। হাউ ওয়াজ দ্য জার্নি, হাউ ওয়াজ দ্য জার্নি। সঠিক পথটি তখনই বেছে নিয়েছিলাম, সঠিক পথটি তখনই বেছে নিয়েছিলাম। আই চুজ দ্য রাইট ওয়ে দেন, আই চুজ দ্য রাইট ওয়ে দেন। আমি ভেবে পাচ্ছি না কি বলবো, আই ডোন্ট নো হোয়াট টু সে, আই ডোন্ট নো হোয়াট টু সে। আমি ভেবে পাচ্ছি না কি বলবো। যদিও তুমি বলতে যে, ইফ ইউ সে দ্যাট, ইফ ইউ সে দ্যাট। যদিও তুমি বলতে যে। এখনো সত্যি কথা বলো নাই, এখনো সত্যি কথা বলো নাই। হ্যাভেন্ট টোল দ্য ট্রুথ ইয়েট, হ্যাভেন্ট টোল দ্য ট্রুথ ইয়েট। তুমি তো সব কিছুই জানো, ইউ নো এভরিথিং, ইউ নো এভরিথিং। তুমি তো সব কিছুই জানো। ঝামেলা মিটিয়ে নাও, গেট রাইট অফ টেবল, গেট রাইট অফ টেবল। অর্থ হল ঝামেলা মিটিয়ে নাও। সে আমার চেয়ে বড় ছিল, হি ওয়াজ ওল্ডার দেন মি, হি ওয়াজ ওল্ডার দেন মি। সে আমার চেয়ে বড় ছিল। আপনি তো কোথায় বলেন না, ইউ ডিডেন্ট সে এনিথিং, ইউ ডিডেন্ট সে এনিথিং। আপনি তো কোথায় বলেন না। আমি জানি না তার কি হয়েছে, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন টু হিম, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন টু হিম। আমি জানি না তার কি হয়েছে। আমি কিছু মনে করতে পারছি না, আই ডোন্ট রিমেম্বার এনিথিং, আই ডোন্ট রিমেম্বার এনিথিং। আমি কিছু মনে করতে পারছি না। কেন এমন হয়, হোয়াই ইজ দ্যাট, হোয়াই ইজ দ্যাট। অর্থ হল কেন এমন হয়। তুমি কিসে খুশি হবে, হোয়াট উড ইউ বি হ্যাপি উইথ, হোয়াট উড ইউ বি হ্যাপি উইথ। তুমি কিসে খুশি হবে। তখন সময় কত ছিল,
How much was the time? How much was the time? তখন সময় কত ছিল? অন্য কেউ ছিল। There was somebody else. There was somebody else. অন্য কেউ ছিল। তার কপাল ভালো। His forehead is good. His forehead is good. অর্থ হলো তার কপাল ভালো। সঠিকভাবে বলো। Speak correctly. Speak correctly. অর্থ হলো সঠিকভাবে বলো। কেউ ছিল না। There was nobody. There was nobody. অর্থ হলো কেউ ছিল না। এটার পরে কে? After this who? After this who? এটার পরে কে? তোমার পরে আমি পেলাম। I got after you. I got after you. তোমার পরে আমি পেলাম। কেউ এখানে ছিল না। Somewhere not here. Somewhere not here. কেউ এখানে ছিল না। এখন আমি টিভি দেখব। Now I will watch TV. Now I will watch TV. এখন আমি টিভি দেখব। তুমি আমার সাথে যাবে? You go with me. You go with me. তুমি আমার সাথে যাবে? কখন তুমি বাহিরে যাবে? When will you go out? When will you go out? কখন তুমি বাহিরে যাবে? আমার সাথে আর কেউ ছিল না। Nobody was with me. Nobody was with me. আমার সাথে আর কেউ ছিল না। নতুন করে সব কিছু দেখো। Look at everything new. Look at everything new. নতুন করে সব কিছু দেখো। এই কাজটা কোথায় হবে বলতে পারেন? Can you tell me where this will be? Can you tell me where this will be? এই কাজটা কোথায় হবে বলতে পারেন? এই ঠিকানা কোথায় বলবেন? Tell me where this address is. Tell me where this address is. এই ঠিকানা কোথায় বলবেন? নিশ্চিত আজ সে আসবে। Sure he will come today. Sure he will come today. নিশ্চিত আজ সে আসবে। এখন শেষ রাত। Now last night. Now last night. অর্থ হলো এখন শেষ রাত। কাজে যেতে হবে তাড়াতাড়ি। গো টু ওয়ার্ক সুন। গো টু ওয়ার্ক সুন। অর্থ হলো কাজে যেতে হবে তাড়াতাড়ি। চলো ঘুমাতে যাই। লেটস গো টু স্লিপ। লেটস গো টু স্লিপ। চলো ঘুমাতে যাই। আরো একবার। Once more. Once more অর্থ হলো আরো একবার। তুমি এখন শুরু করবে। You will start now. You will start now. তুমি এখন শুরু করবে। তুমি কোথায় যাও? এই পথে। Where you go? This way. Where you go? This way. তুমি কোথায় যাও? এই পথে। তাকে ওষুধ দাও। গিভ হিম মেডিসিন।
গিভ হিম মেডিসিন, তাকে ওষুধ দাও। আমি খুব ক্লান্ত, আই অ্যাম সো টায়ার্ড। আই অ্যাম সো টায়ার্ড অর্থ হলো আমি খুব ক্লান্ত। তোমার বাড়ির খবর কি? হোয়াট অ্যাবাউট ইওর হাউস? হোয়াট অ্যাবাউট ইওর হাউস? তোমার বাড়ির খবর কি? সেদিন কত তারিখ ছিল? হোয়াট ডেট ওয়াজ দ্যাট ডে? হোয়াট ডেট ওয়াজ দ্যাট ডে? সেদিন কত তারিখ ছিল? আগামীকাল কি ঘটবে? হোয়াট উইল হ্যাপেন টুমরো? হোয়াট উইল হ্যাপেন টুমরো? আগামীকাল কি ঘটবে? সময়টা ভালো না, টাইম ইজ নট গুড। টাইম ইজ নট গুড অর্থ হলো সময়টা ভালো না। যা জানো বলো, টেল মি হোয়াট ইউ নো। টেল মি হোয়াট ইউ নো, যা জানো বলো। এখন তোমার সময় কেমন কাটছে? হাউ ইজ ইওর টাইম নাও? হাউ ইজ ইওর টাইম নাও? এখন তোমার সময় কেমন কাটছে? মজা করো না, ডন্ট হ্যাভ ফান। ডন্ট হ্যাভ ফান অর্থ হলো মজা করো না। দয়া করে এটি দেখুন, প্লিজ সি ইট। প্লিজ সি ইট, দয়া করে এটি দেখুন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। এই ভিডিওটি দ্বারা যদি আপনাদের সামান্য হেল্পফুল হয়ে থাকে বা যদি মনে করেন আমাদের সামান্য উপকার হয়েছে, তাহলে অবশ্যই কমেন্টসে তুলে ধরুন এবং ভিডিওতে একটু লাইক দিন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে আরও আরাবিক্স, মালয়েশিয়ান এবং আমি নতুন ধাঁধা নিয়ে টিউটোরিয়াল শুরু করছি। যদি আপনাদের সময় হয় বা যদি ওই সকল ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা ওই সকল ভিডিও দেখবেন। ধন্যবাদ আপনাদের।